তুমি যদি মন করে আশীর্বাদ করো তাহলে দীপ্তদার কোনোদিনও কোনো অসুখ ছুঁতে পারবে না। আর দেখবে কলিদের সংসারে কোনো অশান্তি হবে না, কলিদি সব থেকে সুখী হয়ে থাকবে। দেখো এবার কিন্তু খুব ভালো করে কথা বলেছি, এবার প্লিজ বরণটা করো। প্রত্যেক মুহূর্তে তুমি আমাকে অহংকারী করো ইমন, প্রত্যেক মুহূর্তে আমি তোমার জন্য গর্ববোধ করি। চিরটা দিন যেন এমনই অহংকারী হয়ে থাকতে পারি আমি তোমার জন্য, এমনই গর্ববোধ করতে পারি তোমার জন্য। শুধু একটা কথা মনে করো না, যে তুমি কোনো একদিন আমার সঙ্গে থাকবে না, এই একটা কথা আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। কুসুম দোলা, আরো একবার স্টার জলসায়।